ক্যানন ছাতছড়ি, বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ, ঠিক তেমনি বাংলাদেশের জাতীয় ক্যামেরা ক্যানন ছাতছড়ি। বাজেটের মধ্যে এই ক্যামেরাটি যে যে ফিচার্সগুলো আপনাকে উপহার দেবে সেজন্য এটাকে দামে কম মানে ভালো বলা যেতে পারে। শুরুতেই আমরা জানবো বাজেটের মধ্যে এই ক্যামেরাটি আপনাকে কী কী সুবিধা দিবে। ক্যামেরাটিতে রয়েছে একটি টাচ স্ক্রিন ডিসপ্লে, যেটা আপনি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে পারবেন। এটা আপনাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তুলতে এবং ভিডিও করতে সাহায্য করবে। ক্যামেরাটির উপরে রয়েছে একটি ডায়ালার, যার মধ্যে আপনারা 12টি মোড পাবেন। কাজের ধরন অনুযায়ী মোডগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। এই ক্যামেরাটিতে ক্যানোনের ই মাউন্ট ব্যবহার করা হয়েছে, যার ফলে বর্তমান সময়কার আপনি সবগুলো ল্যান্সে এটার মধ্যে ব্যবহার করতে পারবেন। এই চিপেস্ট ক্যামেরাটিতেও রয়েছে মাইক্রোফোন পোর্ট, যা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বেশ উপকারে আসবে। এটাতে আপনারা সাধারণ লেভেলিয়ার মাইক্রোফোনগুলোর পাশাপাশি যে কোনো ধরনের ওয়্যারলেস মাইক্রোফোনগুলো কানেক্ট করতে পারবেন। ক্যামেরাটিতে HDMI পোর্টের পাশাপাশি রয়েছে একটা AV পোর্ট। ক্যামেরাটিকে পাওয়ার দেওয়ার জন্য একটা সিঙ্গেল ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটা ইউজ করে আপনারা প্রায় 400টার মতো ছবি তুলতে পারবেন এবং টানা 1 থেকে 1.5 ঘন্টা ভিডিও করতে পারবেন। ক্যামেরাটিতে একটি সিঙ্গেল কার্ড ব্যবহার করা যাবে। ক্যামেরাটিতে রয়েছে একটি ইনবিল্ট ফ্ল্যাশ লাইট, যেটা আপনাকে রাতে ছবি তুলতে অনেক হেল্প করবে। ছবি তোলার পাশাপাশি ভিডিওতে রয়েছে 9টি অটো ফোকাস। ক্যামেরাটির আউটলুক নিয়ে অনেক কথা বললাম, এখন ছবি ও ভিডিও কোয়ালিটি কেমন তা দেখব। এই র ছবিগুলো 700 বোর্ডের সাথে একটা 50mm ল্যান্স দিয়ে তোলা হয়েছে। পর্যাপ্ত আলোতে এই ক্যামেরাটা দিয়ে ভালো কোয়ালিটির ভিডিও রেকর্ড করা সম্ভব। একটু কালার গ্রেড করে নিলে পাওয়া যায় দুর্দান্ত কোয়ালিটি। বর্তমান বাজারে ক্যামেরাটি নতুন পাওয়া যাচ্ছে 30,000 টাকার উপরে এবং সেকেন্ড হ্যান্ড কিনতে গেলে 23,000 থেকে 25,000 টাকা নেবে। আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, এই 25,000 থেকে 30,000 টাকা বাজেটে এই ক্যামেরাটা কেনা কি ঠিক হবে? আমি একজন ক্ষুদ্র কন্টেন্ট ক্রিয়েটর, এই ভিডিওটি রেকর্ড করতে এবং সম্পাদনা করতে আমি 6 ঘন্টারও বেশি সময় ব্যয় করেছি। আপনি মাত্র 2 সেকেন্ড সময় ব্যয় করে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।